আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়সলা তো আলা সৈদুল আম্বিয়া ইউআল মুরসালিন আমাবাদ সম্মানিত দর্শক ও সুদা যারা দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আর তা হলো ফাঁসেক ইমামের পিছনে নামাজ শুদ্ধ হবে কি না প্রথমে আমরা জানবো ফাঁসেকের অর্থ কী বিশ্ববিখ্যাত অভিধান লিসানুল আরবের মধ্যে ফাঁসেকের অর্থ করা হয়েছে আজজা আজ্জাওয়াজাল্লা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশকে তরক করে হচ্ছে আর ইলমি ফিখের ভাষায় ফাসেক হলো দু প্রকার ফাঁসেক এ মোস্তাতির ফাঁসেক ইন যে ব্যক্তি গুনাহে সগিরা করে থাকেন তাকে ফাসেকে মোস্তাতির বলা হয় তার পেছনে নামার শুদ্ধ হবে আর যে ব্যক্তি প্রকাশ্যে গুনাহের কাবিরা করে থাকেন তার পেছনে নামাজ শুদ্ধ হবে না তাকে ফাঁসেকে মূল ইন বলা হয় আর যেমন ইসলামে সুদ খাওয়াকে হারাম করা হয়েছে যে ব্যক্তি প্রকাশ্যে সুদ খায় তাকে ফাঁসেকে মূল ইন বলা হয় আর সেই সুৎখোর্দের ব্যাপারে রসুলের করিম সাল্লাহ তালি সাল্লাম লানত প্রদান করেছেন দ্বিতীয়ত যারা দাড়ি এক মুষ্টির কমে ছেটে রাখেন তাদেরকে ফাঁসেকে মূল ইন বলা হয় এ ফাঁসেকে মূল ইনের পেছনে নামাজ পড়ার হুকুম সম্পর্কে কারাম কি বলেছে এখন আমরা তা জানব বিখ্যাত ফাতুয়ার কিতাব ফাতোয়া আলমগীর ফাতোয়ে তাতার খানিয়া ফাতোয়ে ফাইজুর রসুল ফাতোয়ে গুনিয়া শরহে মুনিয়া ফতোয় শগীরের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছেন যে তাকদিমুল ফাঁসিকে করা হাত তাহরিম অর্থাৎ ফাঁসিককে ইমামের জন্য অগ্রগামী করা মাকরুহে তাহরিমি আর নামাজে মাকরুহে তাহরিমি হওয়া সম্পর্কে হানাফি মজাবের নির্ভরযোগ্য কিতাব ফাতোয়া মুখতার মুহতার আলাদুরুল মুখতার এসেছেন যে নামাজ মাকরুহে তাহরিমের সাথে আদায় করা হয় তা পুনরায় আদায় করা ওয়াজিব অন্যথা নাকেশ সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে ফাতোয়ার কিতাব থেকে স্পষ্ট হয়ে গেল যে ব্যক্তি ফাঁসে কে ইন তার পেছনে নামাজ শুদ্ধ হবে না যদি কেউ জেনেও পড়ে তাহলে তারা গুণাগার হবে আর যদি কেউ ভুলে পড়ে তাহলে পুনরায় নামাজ আদায় করা ওয়াজিব অন্যথা নামাজ নাকেস অপূর্ণ অঙ্গ থেকে যাবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের ধারাবাহিক বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি